নয়াদিল্লিতে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর সাথে রাজ্যে গত 5 বছরে বিদ্যুৎ দপ্তরের সাফল্যের খতিয়ান এবং আগামী দিনের দপ্তরের পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বিদ্যুৎ মন্ত্রী জানান, বর্তমান রাজ্য ও কেন্দ্রীয় সরকার ক্লিন এনার্জি এবং গ্রিন এনার্জির দিকে এগোচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রীর সাথে আলোচনায় রাজ্যে ক্লিন ও গ্রিন এনার্জির বিষয়টিও প্রাধান্য পেয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী আশ্বাস দিয়েছেন, রাজ্যে পুনর্নবীকরণ শক্তি সঞ্চয় কেন্দ্র স্থাপনে কেন্দ্রীয় সরকার সহায়তা করবে। এই বিষয়টি পর্যালোচনা করার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল রাজ্যে আসবে। হেল্প করো, আমাদের অন্য কিছু নয়, সার্ভে করে দেখা, ফিজিবিলিটি দেখা, এই ফিজিবিলিটি আছে কিনা এটা দেখার জন্য টিম পাঠাবো। আমরা ওনার কাছে আরেকটা জিনিস বলেছি, আমরা বাংলাদেশের কাছে বিদ্যুৎ দেই, আমরা 160 মেগাওয়াট বিদ্যুৎ বিক্রি করছি আমরা, কিন্তু এই বিদ্যুৎ আমরা ডাইরেক্ট বিক্রি করছি না, একটা সংস্থা আছে ট্রেডিং পার্টনার সেন্ট্রাল গভর্নমেন্টের, এটার নাম বলে NVVN, ন্যাশনাল বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড, ওদের কাছে আমরা দিই, ওরা বাংলাদেশে দেয়, এবং তাদের মাধ্যমে আমরা টাকা পাই, আমরা ডাইরেক্ট বাংলাদেশের সাথে কোনো লিঙ্ক না। তো দেখা যাচ্ছে তাদের কাছে আমরা পাওনা 145 কোটি 20 লক্ষ টাকা জমে আছে, কিন্তু উনি বলছে বাংলাদেশকে আরও দিচ্ছেন না কেন আপনারা, আমরা বলছি তাদের ডলার ক্রাইসিস যতটুক জানি, এবং আপনারা জানেন যে ভারতবর্ষ ছাড়া এখন আশপাশের যত কান্ট্রি আছে, সেই শ্রীলঙ্কায় বলুন, পাকিস্তানে বলুন, যাই আছে, সব কিন্তু ক্রাইসিস আছে। রাজ্য সরকার রাজ্যের জল সম্পদকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী। রাজ্যে গ্রিন হাইড্রোজেন প্রযুক্তি ব্যবহারের বিষয়েও কেন্দ্রীয় মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। এই বিষয়টি পর্যালোচনা করার জন্য কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ মন্ত্রকের একটি প্রতিনিধি দল রাজ্যে আসবে। রাজ্য থেকে বাংলাদেশকে NTPC বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেডের মাধ্যমে প্রায় 150 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। NTPC বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেডের কাছ থেকে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের অর্থ পাওনা রয়েছে। এই বকেয়া অর্থ পাওয়ার বিষয়েও কেন্দ্রীয় মন্ত্রীর সাথে আলোচনা হয়। গ্রিন এনার্জি কেন্দ্রীয় সরকার এখন ক্লিন এনার্জি গ্রিন এনার্জির দিকে যাচ্ছে। আমি কালকে যখন কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করেছি, আমার সাথে আমাদের সেক্রেটারি পাওয়ার ব্রিজেশ পাণ্ডেও ছিলেন, মন্ত্রীর কক্ষে ওনার মন্ত্রকের হাই অফিসিয়ালরাও ছিলেন, ডিটেলস আলোচনা হয়েছে, উনি অত্যন্ত আগ্রহী আমাদের রাজ্যে কিভাবে হেল্প করা যায়। রাজ্য বিদ্যুৎ নিগম সৌভাগ্য যোজনায় কেন্দ্রীয় সরকারের কাছে কিছু পরিমাণ অর্থ পাওনা রয়েছে, সেই অর্থ রাশিও যাতে রাজ্য সরকার দ্রুত পেতে পারে সেই বিষয়েও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। গত 5 বছরে বিনামূল্যে 1,36,232 পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এছাড়াও রেভিনিউ ম্যানেজমেন্ট সিস্টেম স্মার্ট মিটার বসানো হয়েছে। বিদ্যুৎ মন্ত্রী জানান, গত 5 বছরে বিদ্যুৎ মাশুল কিছুই বাড়ানো হয়নি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।